বিগত কিছুদিন ধরে রাজ্যের রাজনীতির লগতে জনসাধারণ, সংবাদ মাধ্যম, আনকি সামাজিক মাধ্যমতো ব্যাপকভাবে চর্চা লাভ করা বিষয়টে হয়েছে যে অসমীয়া খিলঞ্জিয়ার উপর এটা বিশেষ সম্প্রদায়ের আক্রমণ। বিশেষকৈ দেখা গৈছে যে লোকসভা নির্বাচনের পিছতে অসমত সক্রিয় হয়ে পড়েছে এটা বিশেষ সম্প্রদায়। এই সম্প্রদায়টে অসমখন অশান্ত করার এটা ষড়যন্ত্র রচিছে, কারণ লোকসভা নির্বাচনের পিছতেই দেখা গৈছে রাজ্যের বিভিন্ন প্রান্তত কিশোরী নির্যাতন, আন অপরাধজনিত ঘটনা, হত্যা, হিংসা জড়িত থাকা লোকসকলেই হৈছে এটা বিশেষ সম্প্রদায়ের লোক। এটা প্রশ্ন হৈছে যে লোকসভা নির্বাচনের পিছতেই বিশেষভাবে সক্রিয় হয়ে পড়া এই বিশেষ সম্প্রদায়ের লোকসকলে কিয় কি কারণে নির্বাচনের পিছতেই এই ধরনে সক্রিয় হয়ে পড়েছে, এই বিষয়টুক লৈ এতিয়া রাজ্যের রাজনীতিত চলিছে ব্যাপক চর্চা। আনকি সংবাদ মাধ্যম, জনসাধারণের মাজতো, সোশ্যাল মিডিয়াতো ব্যাপকভাবে চর্চা লাভ করেছে এই বিশেষ সম্প্রদায়ক লৈ। মাছবাদ, ঢেকিয়াজুলি, বরপেটা, কোকরাঝার, লক্ষিমপুর ধর্ষণ, খিলঞ্জিয়ার উপর আক্রমণ আর থানা জ্বলাই দিয়া ঘটনাত বিশেষ সম্প্রদায়ের লোক জড়িত থাকার কথা উল্লেখ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লোকসভা নির্বাচনের পিছত এটা চক্র অনুপ্রাণিত হয়ে উঠা দেখা গৈছে। বিশেষকৈ লোকসভা নির্বাচনত কংগ্রেস তিনিখন আসনত জয়ী হওয়ার পিছতে সক্রিয় হয়েছে এটা বিশেষ সম্প্রদায়ের লোক। ইফালে তিনিখন আসনত জয়ী হওঁতে যদি এই অবস্থা, তেন্তে কংগ্রেস শাসনলৈ আহিলে রাজ্যত কি অবস্থা হব বলে এই বিষয়টুক লৈ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আনকি মাছবাদ, ঢেকিয়াজুলি কাণ্ডৰ প্রসঙ্গ আনি অভিযুক্তৰ বিৰুদ্ধে আৰক্ষীক কঠোর আইনী ব্যবস্থা লওয়ার নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। তেওঁ কৈছে, মই মুখ্যমন্ত্রী হৈ থকালৈকে কঠোর হবই লাগিব, ইয়ার কোনো বিকল্প নাই। যোৱা এমাহত বিশেষকৈ লোকসভা নির্বাচনের পিছত এটা চক্র অনুপ্রাণিত হৈ উঠা দেখা গৈছে। মই ছয়টামান কেস তো আপোনালোকক মুখেদি কোৱালো, আৰু মোৰ নলেজত নথকাও আৰু কিমান ঘটনা হৈ আছে তো মই নাজানো। গতিকে এই ঘটনাবিলাকে আমাক অলপ চিন্তিত কৰি তুলিছে। বিভিন্ন জায়গাত আমাৰ মন্ত্রীসকলো গৈছে ঘটনাৰ পিছত ঘটনাৰ খবৰ লবৰ কাৰণে। সামাজিক পর্যায়ত রাইজে চিন্তা কৰিব লাগে যে কিহৰ কাৰণে হঠাৎ তেওঁলোকে মূৰ দাঙি উঠিলে, আৰু পুলিচি পর্যায়ত আৰক্ষীয়ে চিন্তা কৰিব লাগে যাতে এনেকুৱা ঘটনা সংঘটিত হ'ব। বর্তমান ঠেলামৰাত কি পৰিবেশ, তাত উপস্থিত থাকি আমাৰ সাংবাদিক নিলোৎপল বৰাই কি লিখিলে, কি শুনিলে, সেই সন্দৰ্ভত গ্ৰাউণ্ড জিৰ' ৰিপৰ্ট। ঠেলামৰাৰ যে তেলিয়াগাঁও যি অঞ্চল, এই তেলিয়াগাঁৱত এগৰাকী কিশোৰীক পুনৰ যি যৌন আত্মহত্যাৰ চেষ্টা কৰা হৈছিলে, আৰু ইয়াৰ অঞ্চলৰ ৰাইজে ইতিমধ্যে ছাইদুল ইছলাম নামৰ কি যুৱকক আটক কৰি পেলাই আৰক্ষী গতাইছিল। তাৰপিছত মূল অভিযুক্ত যি আছিলে আনাৰুল ছাইদুল খান আৰু আনাৰুল খান দুই ভাত দুই বাগানত কাম কৰি আছিলে। কাম কৰি থকা অৱস্থাত এই কিশোৰীগৰাকী ঘৰলৈ আহি থকা অৱস্থাত কিশোৰীগৰাকীক ধৰ্ষণৰ চেষ্টা কৰিছিলে। মই দেখুৱাইছোঁ বৰ্তমানেও ইয়াত আৰক্ষীয়ে ইয়াত পহৰা অব্যাহত ৰাখিছে। মই দেখুৱাইছোঁ এই আৰক্ষীৰ বাহনে বৰ্তমানেও ইয়াত যি আমি দেখুৱাই আছোঁ। আমাৰ লগত এই অঞ্চলৰ ৰাইজ আছে, এখন গাঁৱৰ ৰাইজ আছে। মই আপোনাৰ পৰা জানিব চেষ্টা কৰিম, আপুনি ইয়াৰে আপোনালোকৰ ইয়াত এটা যোৱাকালি এটা ঘটনা সংঘটিত হৈছে, তাৰ আগত মাছবাদত হ'ল, তাৰ আগত ঢেকিয়াজুলিত হ'ল, আপোনাৰ কি বিচাৰে মহিলাৰ? আমি মহিলাসকলৰ পৰা আমি এনেকুৱা এটা আইন বিচাৰোঁ যে তেওঁ ল'ৰাক শাস্তি দিয়ে, অতি সোনকালে ল'ৰাটোক ফাঁচি দিয়ক, আমি সেইটোৱে বিচাৰোঁ। কঠোৰ আইন হ'ব লাগে, হয় কঠোৰ আইন হ'ব লাগে, আৰু ল'ৰাটোক শাস্তি দিয়ক, আমি সেইটোৱে বিচাৰোঁ। যাতে এনেকুৱা হ'ব নোৱাৰক, আৰু কোনো ল'ৰা ছোৱালীৰ ক্ষেত্ৰত এনেকুৱা হ'ব নোৱাৰে নহয় জানো, আৰু এনেকুৱা যাতে কেতিয়াও শুনিবও নাপায়। মহিলাৰ সুৰক্ষা নিশ্চিত, মহিলাৰ সুৰক্ষা সদামেই চৰকাৰৰ ওচৰত বিচাৰোঁ। আজি ইতিমধ্যে তেজপুৰ যি ন্যায়িক আদালতলৈ লৈ যোৱা হৈছে, তাত হাজিৰ কৰা হ'ব, আৰু মোৰ লগত আৰু এগৰাকী ব্যক্তি আছে, মই আপোনাৰ পৰা জানিব। ইয়াত যি ঘটনা সংঘটিত আনাৰুল খান আৰু ছাইদুল খান দুয়োকে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, আৰু এনেকুৱা এটা শান্তিপ্ৰিয় অঞ্চল, ইয়াত এনেকুৱা ধৰণৰ ঘটনা হোৱা নাছিলে। নতুনকৈ যিবিলাক ঘটনা হৈছে তাৰ
বিরুদ্ধে কি ব্যবস্থা লোক সরকার কি করে? সরকারে কঠোর ব্যবস্থা লব লাগে, কারণ এনেকা বহুত কেস শুনে আছো, অল্প দিন আগতে মাছ ভাতত হয়ে গেছে, এনেকা বহুত হয়ে আছে, সরকারে ব্যবস্থা লব লাগে, কঠোর ব্যবস্থা। নিশ্চয় নিশ্চয়। আপনি কি করে সরকারে ফাঁসি দিব লাগে? হয় এবিল এনেকা মানুষ ফাঁসি দিয়ে মানে হেরি করব লাগে, জিয়াই থাকি লাভ নাই এবিল মানুষ। আর আজি ইয়াত করেছে, কাইলে কোরবাত করব, কাইলে কোর্ট করব, এই ঠিক নাই। আর এটা মহিলা এইবিল মানে আপনার বহুত ঘটনা হয়ে গেছে, আমি শুনি শুনি আমাকে নিজে বেয়া লাগা হয়েছে, যাতে এইখানে নহক শাস্তি পুরা পাব লাগে। লড়া-ছোৱালীর কারণে কেতিয়াও যাতে জিন্দেগি নহক বলে আমি সদায় সেটুকে কামনা করো ঈশ্বরের কাছে। ইয়ার রাইজে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে, এনে ধরনের ঘটনা হওয়া নাছিল তেলিয়াগাঁও যে অঞ্চল, ইয়াত এই অঞ্চলট যথেষ্ট কোচ রাজবংশী সম্প্রদায়ের লোক ইয়াত বসতি আছে। আমি বর্তমান উপস্থিত আছো এক নং পলাশ বস্তিত, আর এইখান গাঁওতে হয়েছে সেই যে লম্পট শহীদুল ইসলাম নামের যে লম্পতে একগী কিশোরী যে ধর্ষণ করেছিল অরুণ চাহ বাগিচাত, আর সেই ঠাইটুকুর বর্তমান আমি দেখাইছো এক নং পলাশ বস্তি, যাতে কোনো ধরনের অশান্তিকর পরিস্থিতি নয়। তার দেখাইছে এখন মহিলা আরক্ষী আর মহিলা আরক্ষী বিষয়া আর মহিলা আরক্ষী কমান্ডো মহিলা কমান্ডোর যারা নিয়োগ করা হয়েছে। মই কথা কব লাগবে যে যি আমি আজি বাতরি সম্প্রচার করছো আজি তেলিয়াগাঁওরপর যি ঠেলা মরার, আমি পুনের বাতরি সম্প্রচার করছিলাম দুই নং পলাশ বস্তিরপর বা ইয়ার পূর্বে যে মাছবাত যি ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা হয়েছে আর শেহতাকে যি এটা কথা পোহলে আহিছে পুনের যি সিরাজুলির এগারী যুবতী কলেজিয়া যুবতীক নির্যাতনের কথা পোহলে আহিছে, গতি এই ঘটনাসমূহে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে পড়ছে। আর এই অঞ্চলসমূহ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি নহয় তার প্রতি লক্ষ্য রাখি বর্তমান আরক্ষীয় বিশেষ বাহিনী ইয়াত নিয়োগ করেছে। আর মানে দেখাইছো এখন মহিলা যি কমান্ডোর যান আরক্ষীক ইয়াত নিয়োগ করা হয়েছে যাতে কোনো ধরনের ইয়াত অশান্তিকর পরিস্থিতি নহয়, আর লগতে যখন কিশোরী যুবতী নিরাপত্তা সুনিশ্চিত করার সরকারে সকল ব্যবস্থা করি বলে কৈছে। গতি এটা কব লাগবে যে বর্তমান আমি ইয়াত যে দেখাইছো যি ধরনের এক ঘটনা সংঘটিত তিনটাকি যে নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনায় কিন্তু যথেষ্ট চিন্তিত করেছে আর মহিলার সুরক্ষার দিকট সরকারের ভূমিকাক লো প্রশ্ন সৃষ্টি হয়েছে, বিরোধীর বা বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেছে, লগতে কিন্তু সরকারেও বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। তেওঁলোকে কৈছে এনে ধরনের ঘটনাসমূহ কঠোর হাতে দমন করা হব, আর ঢেকিয়াজুলিত বর্তমান দেখলে পাওয়া গেছে যে বিশেষভাবে বাহিনী নিয়োগ করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি নহয়, আর এনে ধরনের যুদ্ধ অপরাধ তা কঠোর হাতে দমন করার পোষকতা সরকারে করব লাগে বলে রাইজে দাবি করেছে। গতি একটা কব লাগবে যে এই মুহূর্তে কিন্তু আমি এক নং পলাশবাস্তি গাঁত উপস্থিত আছো, ইয়াত বর্তমান যাতে শান্তি সম্প্রীতি অটুট থাকে তার প্রতি লক্ষ্য রাখি আরক্ষীয় নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করেছে। খিলঞ্জিয়ার উপর হওয়া আক্রমণক কেন্দ্র করে গরম রাজ্যর রাজনীতি, ধারাবাহিকভাবে খিলঞ্জিয়ার উপর হওয়া হত্যা হিংসা ধর্ষণ আনকি আন যিসমূহ অপরাধজনিত ঘটনা আছে তার আড়ত এটা বিশেষ সম্প্রদায়ের লোক জড়িত থাকার অভিযোগ উত্থাপন হয়েছে। এই কথাটুক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বিগ্নতা প্রকাশ করার পিছতে বিষয়টুক লৈ মাত মাতিছে মন্ত্রী পীয়ূষ হাজরিকায়ও। আনকি শাসকীয় দলের আন যিসকল নেতা বা মন্ত্রী আছে তেওঁলোকেও খিলঞ্জিয়ার উপর হওয়া আক্রমণের এই ঘটনাবিলাকক লৈ ব্যাপক প্রতিক্রিয়া প্রকাশ করেছে। খিলঞ্জিয়া মানুষের করবাত বিশেষক ধর্ষণ ইত্যাদির ঘটনা কেবাটাও বৃদ্ধি হয়েছে, বহু বছর ধরে দুর্বৃত্তর কার্য শিপাই গেছে। মাছবাতর কিশোরী ধর্ষণকাণ্ডর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করার সময়তে আমার সাংবাদিক দীপাঙ্কর গৈ উপস্থিত হয়েছে মাছবাতর। কি দেখিলে কি শুনিলে সেই সন্দর্ভত গ্রাউন্ড জিরো রিপোর্ট। এটা বিশেষ সম্প্রদায়ের লোকর বিষয়ে এই মুহূর্তে চর্চা অব্যাহত আছে সমগ্র রাজ্যত, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঠিক একদরে তেওঁর সতীর্থ মন্ত্রী কেইবাজনেও সেই বিশেষ অভিযোগটো এই মুহূর্ত উত্থাপন করেছে আর কৈছে যে শেহতীয়াকৈ যিকেইটা ঘটনা ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে সেই আটাইবোৰ ঘটনাত বিশেষভাবে অভিযুক্ত সজোৱা হয়েছে সেই বিশেষ সম্প্রদায়ের লোকক। আর এই মুহূর্তে মই মাছবাতত উপস্থিত আছো আর আপনার গ্রাউন্ড জিরো রিপোর্টত এই মই বিশেষ সম্প্রচারের জড়িয়ে সেই গ্রাউন্ডত আহি সেই খবর দিব বিচাৰিছো যে কত
কিদরে কেনে কই সংঘটিত হয়েছিল এই বর্বর কাহিনী, কেনেদরে সেই নৃশংসতার বলি হয়েছিল এগারী 11 বছরীয় কিশোরী, ঘরেরপর টিউশন যাম বলে ওলাই আসছিল আর তারপিছতে পাঁচটাক নরপিখাসর কামনার বলি হয়েছিল, পাঁচটাক নরপিখাসর বলাৎকারের সম্মুখীন হয়েছিল সেই ভুক্তভোগী কিশোরীগী। সম্প্রতি সেই পাঁচ অভিযুক্ত আরক্ষীর জালত পড়লেও কিন্তু এই মুহূর্ততো সেই সমগ্র ঘটনাক লৈ মাছভাত অঞ্চলত অব্যাহত আছে প্রতিক্রিয়া। ঘটনা মাছভাতত ঘটিল ঠিকই, সেয়া আছিল 6টা দিন পূর্বর, তারপর যদি আমি এটা বা দুটা দিনের পিছত যদি আমি পরিঘটনাসমূহ বর্ণনা করো তেতিয়াহলে এই ঘটনা বর্তমান কিছু আগুয়াই গই গই যেন উত্তর পাড়ের একাধিক স্থানলৈ বিয়পি পড়ছে, ঠেলা মরা আর ঢেকিয়াজুলি সেই স্থান দুকুরটারপরাও একই ধরনের খবর আছে যে সেই বিশেষ সম্প্রদায়ের লোকে এই মুহূর্তত টার্গেট করে গেছে নাবালিকাক, ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। আর সচাক আচরিত ঘটনা যে এই যে ভয়ঙ্কর ঘটনায় যিধরণে সমগ্র রাজ্যত এক প্রকার চর্চা অব্যাহত আছে, তেনে মুহূর্ততে মই দীপাঙ্কর দাসে আর মোর সতীর্থ জ্যেষ্ঠ ভিডিও জার্নেলিস্ট অঞ্জন ডেকায় এই মুহূর্তত আমি গ্রাউন্ডত আহি সেই খবর দর্শকসকলক জানাব বিচারিছো, কারণ কি হয়েছিল, স্থানীয় লোকে এই ঘটনাক লৈ কি তেওঁলোকে বর্ণনা করিব বিচাৰে, সেই আটাইবোৰ খবর এই বিশেষ সম্প্রচারের জড়িয়ে আপনাদের আগত উপস্থাপন করব বিচারিছো। সমগ্র নির্লজ্জকাণ্ডর মূল পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার করেছিল মাছভাত আরক্ষী, সমগ্র ঘটনার এক প্রকার গুহাটিত থাকিয়ে নিরীক্ষণ করেছিল রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংয়ে, উপরের হেঁচা আর অবয়কত মূল অভিযুক্ত আরক্ষী এনকাউন্টার করবলে বাধ্য হয়েছিল। এই মুহূর্তত এই গুলিবিদ্ধ অভিযুক্ত বর্তমান তেজপুরের হাসপাতালত চিকিৎসাধীন, আনফালে 4 অভিযুক্তক প্রেরণ করা হয়েছে মঙ্গলদৈ জেললৈ। মাছভাতকে একপ্রকার লাজত পেলালে এই গোটেই ঘটনায় আরক্ষীর ভূমিকা গোটেই বিষয়টুক কি প্রতিক্রিয়া জানাব? হয়, যা 22 তারিখে মাছভাতত যঘন্য একটা ঘটনা ঘটি গেল, পাঁচ নরপিখাসে যরনের ঘটনা ঘটালে এই অত্যন্ত দুঃখজনক আর লাজ লগা বস্তু। আজির সময়ত, আজির দিনত আমি 21 শতাব্দীত বসবাস করে আছো, এই সময়ত এনেক লাজ লগা একটা ঘটনা হয়েছে, আজি গোটেই জ্বলি গেছে, দুঃখ পাইছে, আজি আই মাতৃয়ে দুঃখ পাইছে, এনেকা ঘটনা আর এটা বিশেষ জনগোষ্ঠীয় ধারাবাহিকভাবে এই ঘটনাটা করে গই আছে। এটা সব 22 তারিখে মাছভাত হয়েছে, তারপর ঢেকিয়াজুলিত আকৌ যাকালি শোণিতপুরের ঠেলা মারাত, এনেকা ধরনের ঘটনা সরকারে ইয়ার কারণে উচিত শাস্তি দিব লাগে। সব আমি বিশেষকে গোর্খা ছাত্র সন্থার ফলের আমি আহ্বান করো, যরপিকাশে এইবিল ঘটনা ঘটাই গেছে এইবিলক ফাস্ট ট্রেক আদালতের জড়িয়ে অতি সালে এনেকা শাস্তি দিব লাগে যাতে অনাগত দিনত কোনেও যাতে এনেকা ধরনের কার্য করবলে আগবাড়ি নয়। আজি মো ছিজনীও অকলে যাব নিব, যু বেয়া কাম করেছে কতো এটা সন্ধিয়াতে ঘর ভিতর সুমাই থাকিব লাগিব, যদি পুলিশ হেরিও নয় আর সরকারেও যদি নয় যিকজন নর লোক আমার রাইজের ওসর তুলিয়াই দিয়ক, আমার নিজের বিচার আমি নারী নিজেই করি। যদি সরকারে কান্দি পেলায় এগারী কন্যা পত্রিক গর্ভত মাক হতেহে জানে কিমান কষ্ট করে ডাঙর দীঘল করবেন, তেতিয়া হলে বেলেগে 4-5 জন লড়াই দর্শন করে তাত কোনে সহ্য করিব, যদি সরকারেও নয় দমন করিব। একটা বিশেষ জনগোষ্ঠীয়ভাবে একটা সমালোচনা হয়েছে, মুখ্যমন্ত্রীও কইছে যে একটা বিশেষ জনগোষ্ঠী, এই ধরনের একটা ঘটনাক লৈ যদি সরকারেও নয় তেওঁলোক ভেদ করব দমন করব, প্রশাসনও নয় আমার নারীক উলিয়াই দিয়ক, আমি নিজের বিচার আমি নিজে করিম, তেওঁলোক 5 জনক উলিয়াই দিয়ক আমার নারীর ওসরত। এজনক গুলিয়ালে সেইখান ভরিত গুলিয়াইছে কি হয়েছে, হসপিটালত নি পেলে পুলিশে রখি আছে, তারপরে কোনো ফয়দা হওয়া নাই, ডক্টরে চিকিৎসা করেছে, লগে লগে গুলিয়াই মারক তেতিয়াহে মারা বুলি কম, ভরিত গুলি লাগিছে হেতু মারা বুলি নকয়, বোমা ফুটিলেও ভরিত লাগিলে হসপিটালত নিয়ে। মাছভাতত হল এনে ঘটনা, নির্লজ্জ ঘটনা, আর আমি চাও ঢেকিয়াজুলি বা ঠেলা মরা একই ঘটনা, একই ঘটনা কি হয়েছে কি মানুষের, মানুষবিলাকও একই পেলাই এটা কি হয়েছে, তেওঁলোকে ইমান বেয়া কাম করেছে কিন্তু সবই চাই আছে।
সেই নির্লজ্জা কেটাক সরকারে কঠোরের পর কঠোর আইন উলাইখিনি হতার একেবারে সাফা করে পেলাব লাগে। এনেকে বেলেগে বেয়া কাম করে যাব, আমি চকু মেলি চাই থাকি। জঘন্য কাম হয়েছে এই আমার কারণে, নজানো এটা জাতিগত হিসাবে করলেও নয়, বহুত ভুল কাম করেছে। মানে এনেকা যদি বিশৃঙ্খলা চলে আর আগলে কোনোবাই করবো না, মানে সুরক্ষা তো নোহা হয়ে গেছে না। এটা মহিলা ছালী ঘরের পর কেনকে ওলাব নয়, এই ঘটনায় বারে বারে মগজুত ক্রিয়া প্রতিক্রিয়া করব। সরকারে ইয়ার কারণে বিহিত ব্যবস্থা লোবলে কোথাও কঠোর ব্যবস্থা লোবর কারণে মানে সরকারের ওর অনুরোধ করছো, রাজ্যের ওর। মুখ্যমন্ত্রী যদি চাই আছে কি কব, মুখ্যমন্ত্রী আপনার কইসু যে এনেকা যদি কাম হয়ে থাকে আমার অসমত বা ভারত, তেনে এটি বড় জঘন্য কাম হয়েছে। ইয়ার কারণে আপনাদের বিশেষ বহু বহিয়া হেৰি কৰিব লাগে, কি কয় বিচার করব লাগে। এইটা বিচার যদি বেয়াকে কয় তাহলে আরো আগলে কোনোবাই ভুল করব পারে, আরো জেলের পর ওলাই আসবো, আরো বেয়া কাম করব। এনেকে হলে আপনার একটা পাছত একটা ঘটনা হব, আপনার অশান্তি মানে আমারও অশান্তি, আপনার আমি বেয়া পাম। আপনাদের সরকার হিসাবে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে যাতে ইয়ার সুবিচার করে তার কারণে মানে আপনার ওর অনুরোধ করছো। এই এই অন্তরখনত করবাত নয় করবাত কামুড়িছে চাগে, লাগিছে যি হোক বহুত লাগিছে, কিন্তু বহুত বেয়া কাম হয়েছে এইটো কথাটো, আর বহুত লজ্জাজনক কথা। যা মানুষ ধরা পড়ছে সেইবিল মানে রক্ষাই দিব না, হতক ফাঁসি দিব লাগে, নহলে শুট করব লাগে। গোটেই বিষয়টুক লই কি আগতে শেষ করব লাগিছিল পুলিশ প্রশাসনে, গুণে যা লড়া আছিল ইহতে মাহাসুর ডকাইত কি করা নাই মাজবাটত সবেই জানে। যদি মূল অভিযুক্ত তিনবার জেল গেছে, আমি তিনবার জেল গেছে, প্রায় পাঁচটা মান গোচর আছে। তো গতি তেনে অভিযুক্ত বারম্বার জেললে গেছে, জেলের পর ওলাই আছে, সুর ডকাইতের কথা বাদ দিল, এইবার থরখন করবলে সাহস করেছে। কোনে হাও দিলে পুলিশ প্রশাসনে যে আগতে যদি এনেকা ডাঙর স্টেপ লল হয় এইটা ঘটনা নঘটিল হয় ইয়াতে মাছবাট, এই যে ঘটনা ঘটিল সঁচাকৈ আপনার মাছবাট বাকি লাজত পেলাইছে, খুব বেয়া লাগিছে এই ঘটনাটার কারণে। আর এনেকা ঘটনা দুটিয়ায় হব নালাগে, আর যেটু হয়েছে এইবিলাক যোনে করেছে এটা কঠোর শাস্তি দিব লাগে। একাংশ স্থানীয় ইয়াত লোক আছে, মই কথা পাতিম ইয়াৰে ইয়াতে নেকি, তুমি ইয়াৰে কি হয়েছিল এদিনা শুনিছা দেখিছা শুনামতে কি দেখিলা কি শুনিলা? মোর শুনামতে মানে এইটু বঙাতে হয়েছিল। কেজন আছে লড়া, কেজন ছালী, লগত কোন আছে? পাঁচজন শুনেছো, ইতিমধ্যে পাঁচজনে ওলাইছে। কত থাকা তুমি? ইটাপাড়া থাকো, মানে ইয়ার ওসর। কি নাম তোমার? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, বিয়া পাতিছে না? নাই বিয়া পাতিছে বারো। লড়া ছালী? ছালী এটা, লড়া এটা, আমার ছালী আছে, ছালী আছে, ভবিষ্যৎ ডাঙর হব। এটা রাস্তা ওলাই ওলো যাওতে লড়া এজন চাই কিনে কব এনকা তেনকা, ভবিষ্যৎ এনে হব পারে। গতি আমাক ভবিষ্যৎ এনকা হব না লাগে, মানে সুরক্ষিত হয়ে থাকবে আমার ছালীকিটা। এই বাগানের ভিতর কেউ এনে ঘটনা ঘটিব পালে কি ভাবা? ইহতর ঘর বাগানের পিছফালে নে, বাঁচি লৈছিল সুবিধাজনক, মানে এজনের তিনজন আছে না ঘর, বাকি আপনার দুটা তিনিয়ালে, আর তিনটা যত আছে নাহার জারত, আর ইহতর ঘরের পিছপিনত পিছপিনে পড়ে বগানটো, সেইটো সেইখানে সোমাই আহিল। হ্যাঁ সোমাই আহিল, হ্যাঁ সোমাই কিনে এই কাণ্ডটো করলে মানুষজন। খুব দুঃখ লগা কথা। আর এই বিশেষ বাগানখনত উপস্থিত আছো এই মুহূর্তে মাছবাটর, বাগান বুলিয়ে নহয় বাগানের বাহিরে ভিতরে সমগ্রতে সেই বিষয়টোই চর্চা হয়ে আছে। তার মাজতে মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে বিগত তিন মাস ধরে এই বিশেষ সম্প্রদায়ের লোকে এই ধরনের নরপিখাসর নিচিনা ঘটনা সংঘটিত করে গেছে। দাদা গোটেই কথাটা একাংশ বিরোধীয় কৈছে যে কিছু রাজনীতিকরণও করা হয়েছে, বিরোধীয় কৈছে কি ভাবে হব নয়? এই আরো আজিকালি এইবিল হলে তো আজিকালি যিকোনো ক্ষেত্রে তো মানে রাজনীতিয়ে বলে কয় সবেই, আমি তো আরো সঠিকভাবে না জানো রাজনীতি হয় নহয়, কিন্তু এইবিল তো বহু আগর পরাই চলি আছে না, মানে সেই সম্প্রদায়ের লোক জড়িত, এই সম্প্রদায়ের লোকেই জড়িত, বেলেগ সম্প্রদায়ের লোক জড়িত না থাকে প্রায়, মানে হিঁতরে 99% হিঁতরে জড়িত থাকে। আর সঁচাকৈ আমি যে আমি তিন চারিটা ঘটনার যদি তথ্য বর্ণনা করো, তাহলে কোকরাঝার আগুয়া আহি থাকুক, আপনি কোকরাঝার, ধুবুরী, বরপেটা, তারপর আমি মাছবাট, ঢেকিয়াজুলি, খেলমাটি, ঠেলামারা, লক্ষিমপুরের বঙালমরাখনত তো এই ধরনের একটা অপরাধ রাজার যে রাজত্বর কথা সেটা ইতিমধ্যে চর্চিত হয়ে থাকে। বঙালমরা তুমি সুমাব নয় অবস্থা লক্ষিমপুরের, চাইছো মানে নিউজত চাইছো মানে তাতে তো নকল টাকা নকল নকল সোনর মানে হেরি চলে জানে এইবিল, এইবিলাক সরকার প্রশাসনে জানে, তাতে আকো শুনামতে থানা ভাঙা গাড়ি, থানার গাড়ি প্রশাসনের গাড়ি ভাঙিছে, থানা হিলগুটি কেপ করেছে,
আৰু চৰকাৰে চাই আছে, চৰকাৰে চাই, চৰকাৰে তাৰ হাতত চব আছে, চৰকাৰে ইচ্ছা কৰিলে এইবিলাক শেষ কৰিব পাৰে ইহঁতক। নিশ্চয় প্ৰতিক্ৰিয়া আছে আৰু মই পুনৰ কৈছোঁ যে মই গ্ৰাউণ্ডত আহিব চেষ্টা কৰিছোঁ, কাৰণ পুৱাৰ পৰা মই যদি মাজবাটৰ হোটেল, পান তামোলৰ দোকান, ৰাজপথ, পদপথ আটাইতে বহি আড্ডা সুলভভাৱে বিভিন্নজনৰ সৈতে কথা পাতিছোঁ আৰু প্ৰতিজনেই একেই মুখেই কিন্তু এই সমগ্ৰ ঘটনাক গৰিহণা দিছে, উচিত শাস্তি বিচাৰিছে। ইতিমধ্যে এজনক এনকাউণ্টাৰ কৰা হৈছে, কিন্তু ভি আই পি আতিথ্যত সেই এনকাউণ্টাৰ হোৱা মূল অভিযুক্তটো বৰ্তমান তেজপুৰৰ চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে। বাকী আন চাৰিজন আৰক্ষীৰ কাষ্টডিত থাকিলেও কিন্তু গোটেই বিষয়টো ফাষ্ট ট্ৰেক আদালতৰ জৰিয়তে সমাধান বিচাৰিছে স্থানীয় লোকে। পুনৰ কৈছোঁ যে এই যিটুক ৰাস্তা ইতিমধ্যে ক্ৰাইম ৰিক্ৰিয়েশ্যন কৰা হৈছে পুনৰ কৈছোঁ যে সেই অভিযুক্তকেইটাৰ ঘৰ বাগানৰ পিছপিনে তেওঁলোক দলবদ্ধভাৱে সোমাই আহিল, আহি এই যি নৃশংস ঘটনা তেওঁলোকে সংঘটিত কৰিলে সঁচাকৈ খুব লাজ লগা। ভৱিষ্যতে নহওক এনেবোৰ ঘটনা, তাকেই হয়তো প্ৰতিজন লোকেই, প্ৰতিজন দৰ্শকে সেয়াই কামনা কৰিব। কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ সেই বিশেষ যি গতিবিধি, তেওঁ বিগত কৈছে 3 মাহ ধৰি এই ঘটনা সংঘটিত হৈছে, তাৰপিছত যি সমগ্ৰ বিষয়টোক লৈ বিৰোধীয়ে মাত মাতিছে, কেৱল সেয়াই নহয় 3 মাহৰ আগত যদি আমি এই ধৰণৰ অপৰাধনামা চাওঁ তেতিয়াহ'লে সেই বিশেষ সম্প্ৰদায়ৰ লোকটো জড়িত। কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকী জানি শুনি বা সতীৰ্থ মন্ত্ৰীসকলে জানি শুনি 2026ৰ লক্ষ্যৰ বাবে তেওঁলোকে কিছু ৰণকৌশল প্ৰস্তুত কৰিছে নেকি, প্ৰশ্ন অলেখ। আৰু ইতিমধ্যে কৈছোঁ যে আমি ৰাতিপুৱাৰে পৰা আমাৰ টিভিৰ প্লেটফৰ্ম হওক, আমাৰ ডিজিটেল লাইভৰ জৰিয়তে আমাৰ কেইবাগৰাকীও সতীৰ্থ সাংবাদিকে গ্ৰাউণ্ডত গৈ ঠেলা মৰা, ঢেকীয়াজুলি, লখিমপুৰ, ধুবুৰী, কোকৰাঝাৰ, বৰপেটা আদি বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমি আমাৰ গ্ৰাউণ্ডত পৰা আহি ৰিপৰ্টসমূহ দৰ্শকসকলক দেখুৱাই গৈছোঁ, জনাই গৈছোঁ। খিলঞ্জীয়াৰ আক্ৰমণক লৈ শাসকীয় পক্ষই ৰাজনীতি গৰম কৰাৰ সময়তে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বিধায়ক অখিল গগৈয়েও। আনহাতে বিজেপিৰ নেতা কৰ্মীৰ মন্তব্যৰ পিছতে সৰব হৈছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। এটা বিশেষ সম্প্ৰদায়ক দোষাৰোপ কৰি নিজকে ধোৱা তুলসীৰ পাত সজাবলৈ চেষ্টা কৰিছে বুলি চৰকাৰক সমালোচনা ভূপেন বৰাৰ। জাঙুৰ খাই উঠিছে AIUDFৰ বিধায়কো। এটা সাম্প্ৰদায়ৰ গাত দুখ দি পেলাই চৰকাৰখন চলিব বিচাৰিছে। যিকেইজন মন্ত্ৰীয়ে অসমৰ জটকোটৰ ঘাই এটা সম্প্ৰদায় বুলি ক'ব বিচাৰে, মই সেইকেইজন মন্ত্ৰীক সুধিব বিচাৰিছোঁ যে তিনিচুকীয়াত যামিনী প্ৰজাক ধৰ্ষণ কৰি মাকক আত্মহত্যা কৰিবলৈ বাধ্য কৰা অপৰাধীকেইজনৰ নামটো কি তেওঁলোকে কৈ দিয়ে? অসম চৰকাৰে তেওঁলোকে আক্ৰোশমূলকভাৱে, পক্ষপাতিত্বমূলকভাৱে যধে মধে তেওঁলোকে এটা জনগোষ্ঠীক টাৰ্গেট কৰি লৈছে। এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে, শাসকীয় পক্ষই কোৱাৰ দৰে সঁচাকৈয়ে অসম অশান্ত কৰিবলৈকে সক্ৰিয় হৈছে নেকি এই বিশেষ সম্প্ৰদায়ৰ লোকসকল? কোনে যোগাইছে ইন্ধন? ইয়াৰ আঁৰত কোন আছে? কাৰ পৰচনাত এই বিশেষ সম্প্ৰদায়ৰ লোকসকলে খিলঞ্জীয়াক টাৰ্গেট কৰি লৈছে? এই বিশেষ সম্প্ৰদায়ৰ আঁৰত আছে নেকি এনেকুৱা কোনোবা শক্তি? বিশেষকৈ লোকসভা নিৰ্বাচনৰ পিছতেই সক্ৰিয় হৈ পৰা এই বিশেষ সম্প্ৰদায়ৰ লোকসকলক যদি সময় থাকোঁতেই ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহয়, যদি চৰকাৰে সময় থাকোঁতেই উপযুক্ত ব্যৱস্থা নলয়, তেনেহ'লে অনাগত দিনত পৰিস্থিতি যে অধিক ভয়ংকৰ হৈ পৰিব তাৰ পূৰ্বানুমান কৰিব পাৰি এই যিসমূহ ঘটনা বৰ্তমান অসমত সংঘটিত হৈ আছে তাৰ পৰাই।